তৃতীয় রুকন হচ্ছে কিরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়া তাহলে কি রুকন? রুকন মানে এমন ফরজ, যেই ফরজ ভুলে গেলেও চলবে না আর ইচ্ছা করে ছেড়ে দিলে তো চলবেই না। তার ইচ্ছা করে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, আল্লাহ আকবার বোবার মতো দাঁড়িয়ে আছে তকবীর দিয়ে, তাহলে নামাজ হবে না। ভুলে যায় যদি কেউ, ইমাম সূরা ফাতিহা পড়তে ভুলে গেছে বা একাকি নামাজ সূরা ফাতিহা পড়তে ভুলে গেছেন, সানা পড়েছেন আর কিছু পড়েছেন, নামাজ হবে? হবে না। এইরকমই মুক্তাদি হইল, নামাজি হচ্ছে তিন রকমের, তাই না? নামাজি হচ্ছে তিন রকমের, কি ইমাম, মুক্তাদি আর একাকি। তিন শ্রেণীর লোককে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। আপনি ইমাম হইলেও পড়তে হবে, আপনি মুক্তাদি হইলেও পড়তে হবে, আর একা যদি ফরজ নামাজ পড়েন আর সুন্নাত পড়েন তাতেও পড়তে হবে। সূরা ফাতিহা পড়া রুকন ফরজ। দলিল ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মারফু হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ হয় না ওই সমস্ত ব্যক্তির যারা সূরা ফাতিহা পড়ে না, যারা নামাজ হয় না। বলা হয়নি যে খাস করে ইমামের নামাজ হয় না, একা পড়লে হয় না, এই কথা বলা হয়নি। যে সে একা হোক, হ্যাঁ একাকি নামাজি হোক, মুক্তাদি নামাজি হোক, হ্যাঁ অথবা ইমাম নামাজি হোক, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। লা সালাতা কোনো নামাজ নেই তার, বুখারী মুসলিম হাদিস। ওয়া কিরাতুহা রুকুন ফি কুল্লি রাকাতিন, এই সূরা ফাতিহা চার রাকাতের এক রাকাত পড়লে হবে? চার রাকাতের এক রাকাত পড়লে হবে? হবে না। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়া রুকুন, ফরজ হোক অথবা নফল হোক, প্রত্যেক রাকাতে। এসা চার রাকাতে নামাজ, তিন রাকাতে সূরা ফাতিহা, এক রাকাতে নামাজ পড়েননি, সূরা ফাতিহা পড়েননি, তাহলে তিন রাকাত হয়েছে, এক রাকাত হয়নি। যে রাকাতে সূরা ফাতিহা পড়ে ওই রাকাত হয়নি। ফরজ হোক সুন্নত হোক নফল হোক বেতর, ইমাম হন আও মামুমান মুক্তাদি হন আও মুনফারিদ হন অথবা একাকী হন, যে বলে দিল লেখক, বোঝা গেছে সবার জন্য। কারণ দলিল শুনেন, লিআন্নাহু লাম্মা আল্লামাল মুসিয়্যা ফি সলাতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই লোকটিকে নামাজ শিখিয়েছিলেন, যে নিয়ম মুসলিম ছিল, ভালো করে নামাজ পড়তে জানতো না, তিনবার করে নামাজ পড়ছে তাড়াহুড়া করে, হ্যাঁ তাকে শিখিয়েছিলেন কি কাইফা ইউসাল্লি, কিভাবে নামাজ পড়বে ওকে তরিকা শিখিয়েছিলেন। আমারাহু বিকিরাতিল ফাতিহা ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে তাকে সূরা ফাতিহা পড়ার নির্দেশ দান করেছিলেন, বুঝছেন না? এটা হচ্ছে সূরা ফাতিহার হুকুম। সূরা ফাতিহা যখন ইমাম জোরে পড়ছে একটা অবস্থা, আর একটা হচ্ছে আস্তে পড়ছে, বুঝছেন? এই দুটি অবস্থা, যখন আস্তে আস্তে ইমাম পড়ছে তখন তো পড়তে হবে, না হলে নামাজ হবে না। আস্তে কত রাকাত ইমাম পড়ে? সতেরোর মধ্যে এগারো রাকাত ইমাম কি করে? আস্তে পড়ে। জোহরে চার হয়ে গেল, আসরে চার আট হয়ে গেল, মাগরেবে এক হলো, কত হলো নয় হলো, এশার দুই কত হলো এগারো রাকাতে ইমাম মনে মনে পড়ছে, ঠিক কি না? আপনি বোবার মতো বসে আছেন কেন? কি শুনছেন আপনি? যে সোনার অজুহাত হানাফিরা করে, তো কি শুনছেন আপনি? এই এগারো রাকাতে নামাজে কিছু তো শুনেন না আপনি, বুঝে শুনবো না পড়বো, এখন কি শুনছেন আপনি? এখন তো শয়তান আপনাকে অস্বস্তি দিচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছেন তো, বোঝা গেছে কি না? সুতরাং এগারো রাকাতে অবশ্যই পড়তে হবে, বাকি থাকলো আর কয় রাকাত? সতেরোর মধ্যে ছয় রাকাত, এই ছয় রাকাত ইমাম পড়ছে, আপনি মুক্তাদি পড়বেন কি না, এই মাসালায় বড় ইখতিলাফ আছে। এই মাসালাতে একদল বলছেন যে পড়তে হবে তারপরে, হ্যাঁ ইমামের যখন পড়া হবে তখন পড়ে নেন, কেউ বলছে ইমামের সাথে সাথে পড়ে নেন, ইমাম বুখারী রহমতুল্লাহ জামাল বলছে, ইমাম শাফি বলছেন, তারাও বেশ কিছু দলিল দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার এই ফতোয়া ছিল, ইকরা বিহা ফি নাফসিকা, ইমাম যখন পড়ছে মনে মনে তুমি পড়ে নাও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবি ফতোয়া দিতেন। আহলে হাদিস আলমাদের এই ফতোয়া অধিকাংশ দিয়ে থাকে, এটা অধিক সতর্কতা যে আপনি ওতেও পড়ে নেন। অনেক ওলামারা মাঝামাঝি, একদল তো বলছেন যে ইমাম জোরে হোক আর আস্তে হোক, যেমন হানাফি মজহাবে, ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক, মুক্তাদি যখন তখন আমি কিছু পড়বো না, সূরা ফাতিহা পড়বো না, সূরা ফাতিহা শুধু পড়বে না বাকি সব পড়বে, সানা সন্ন্যতটাও পড়বে, সানা পড়ে না, সুবহানাকা পড়ে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা তো পড়বে না, হ্যাঁ তসবিহও পড়বে, আত্তাহিয়াত পড়বে, দুরুদও পড়বে, দোয়া মাসুরাও পড়বে, সুবহান রাব্বিয়াল আযিম পড়বে, সুবহান রাব্বিয়াল আলা পড়বে, পড়ছে না পড়ছে না, সবগুলি পড়ছে না, শুধু সূরা ফাতিহার সাথে শত্রুতা,
বলছে তখন শুনতে হবে, তখন আবার এগারো রাকাত কি শুনছেন আপনি? তো এগারো রাকাতে যদি বলে যে ইমাম পড়ছে সেজন্য পড়ি না, তো আত্মে হাতে ইমাম পড়েছে, দুরুদ পড়েছে, আপনি পড়িয়েন না, চুপচাপ ভেরে দেন ইমাম যে তুমি পড়ো, আমরা বাড়িতে বসছি। যখন জোরে পড়ছে তখন জটিল ইখতিলাফ, একদল বলছেন যে তারপরও পড়তে হবে কারণ হাদিস আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়নি, এটা সবার জন্য ওরা বলছেন, কিন্তু আরেক দল মাঝামাঝি। তাহলে তিনটা দল, একটা দল বলছে যে জোরে হোক আর আসতে হোক কখন সূরা ফাতিহা পড়তে হবে না মুক্তাদি, ঠিক। আরেক দল বলছে জোরে হোক আর আসতে হোক সবসময় সূরা ফাতিহা পড়তে হবে, না হলে নামাজ হবে না, বোঝা গেছে। আরেক দল বলছেন যে জোরে যখন পড়ছে তখন শুনতে হবে, না পড়লে চলে, শোনাটাই পড়ার বিকল্প। ইমাম আহমদ ইমাম মালিক এর মাঝামাঝি ফতোয়া এটি, কারণ এই ক্ষেত্রে দলিল আছে মেলাগুলো। আর যখন আসতে পড়ছে তখন যেহেতু আর শুনছেন না, সুতরাং আপনাকে কি করতে হবে, পড়তে হবে। এই মতটিকে লেখক এখানে প্রাধান্য দিয়েছেন, বলছে ইল্লা ফিমা ইয়াজহারু বিহিল ইমাম, তবে ইমাম যখন জোরে পড়বে, জোরে কয় রাকাত পড়ে বললাম, ছয় রাকাত মনে রাখবেন, তখন মুক্তাদির পক্ষ থেকে যেন ইমাম পড়ছে, আপনার শুনে নেওয়াটাই পড়ে নেওয়ার বিকল্প, কারণ আল্লাহ পাক কোরআনে করিম তেলাওয়াতের সময় শুনতে বলেছেন, বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে এই জন্য আমরা ফতোয়া দিই যে সতর্কতামূলক পড়লে পড়েন, কিন্তু ইমাম জোরে পড়ছে, একটা লোক শুনলো পড়লো না, তারও নামাজ হবে না, এই ফতোয়া দিন না, আল্লাহ আলাম, এই ক্ষেত্রে বলা যাবে না, বুঝছেন না, এই ক্ষেত্রে বলা যাবে না, কারণ কোরআনে করিম শুনতে বলা হয়েছে, তাদের দলিলগুলো মজবুত। দেখেন একটা হচ্ছে দলিল এদিকে আট আনা, এদিকে আট আনা, বা নয় আনা আর ষোলো আনাতে নয় সাত ষোলো, ঠিক আছে, উনিশ বিশ, তখন দলিল দুই দিকে কিন্তু স্ট্রং। আর বারো আনা আর চার আনা, তাহলে একদিকে দলিল দুর্বল, তার চাইতে যদি কম হয়, যেমন সূরা ফাতিহা মুক্তাদি দিকে পড়তে হবে না, একটা সহি দলিল নেই, তাহলে দু আনাও দলিল না, আরে হ্যাঁ তাহলে কয় আনা বলবো, চোদ্দ আনা আর দু আনা, তখন অবশ্যই চোদ্দ আনা বারো আনাকে আমরা কি করব, প্রাধান্য দেব দু আনার উপরে, চার আনার উপরে, বুঝতে পেরেছেন। যখন দেখব যে একটু পার্থক্য, উনিশ আর বিশের পার্থক্য, হ্যাঁ সামান্য পার্থক্য, তখন ইয়াকিনের সাথে বলা যাবে না যে আপনারটাই ঠিক, একবারে পড়তে হবে, না হইলে নামাজ হবে না, এরকম বিষয়টা এখানে রয়েছে এই তিনটি মতের মধ্যে। তো তারপরেও যখন সূরা ফাতিহা পড়া হয়ে যাবে ইমামের আমিন বলার পরে আপনি পড়ে নেওয়ার চেষ্টা করেন, এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ।